কোথায় যাচ্ছেন? ভেতরে। আপনার বাড়ির লোক তো ভেতরে গেছে? হ্যাঁ, না মানে অনেকক্ষণ গেছে তো এখনো বেরোচ্ছে না। আমার মনে হয় ওরা চিনতে পারছে না। আমার মা আমি ঠিক চিনতে পারবো। আমাকে একবার ভেতরে। না না না, একসঙ্গে এতগুলো লোককে ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব নয়। আর তাছাড়া বডি চিনতে সময় তো লাগবেই। ওটা তো আর বডি নেই, মাংসের তলা হয়ে গেছে। চাপার চেষ্টা করিস না, মমিটা বেরিয়ে যেতে দে, দেখবি ভালো লাগবে। একটু জল খাবি রাজু? এনে জল ধরুন। ও থ্যাংক ইউ দাদা। এনে চিনু, জলটা নে, এটা শোকান আর আপনিও শুকুন, ভালো লাগবে। গন্ধরাজ লেবুর পাতা। হ্যাঁ, 11 বছর ডিউটি করছি এখানে, মুখ থেকে বলে দেবো বডি থেকে কোন বাড়ির লোক মমি করবে। আচ্ছা, বডি থেকে শনাক্ত করতে পারলেন? না মানে ইয়ে, হ্যাঁ ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, লাশটাও বুঝবে বলে মনে হচ্ছে। রাজুকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বাবা, ও যে আমাকে ভুল বুঝেছে সেটা আমাকে কষ্ট দিচ্ছে না। আমি যে ওকে চিনতে ভুল করেছি সেটা ভেবে কষ্ট পাচ্ছি। আমি নানার মুখে শুনেছি ও তোর কাছে একটু শুনেছে, কিছুটা অনুমান করেছে, সেটা আমাকে বলেছে, তাই আমি তোর মুখ থেকে শুনতে চাইছিলাম। আমি তো বলিনি আমি বিয়ে করব না। তার মানে আমাদের পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি না, তুই তোর পছন্দ। তুই কি কাউকে পছন্দ করিস? না না, তখন তুই আমাকে একটা কি কথা বলবি বলেছিলিস, কিন্তু এড়িয়ে গেলি। কি স্যান্ডির ঘটনার পর তোকে কে নাকি ভাবতে শিখিয়েছিল, কে সেরে? আমি তোমায় পরে বলবো। আরে তার নামটা কি সেটা বলবি তো? বলছি তো পরে বলবো, আশ্চর্য তো। আমার তোকে দেখতে খুব ঘেন্না করছে, তাই প্রত্যেক দিন যাতে তোর মুখটা দেখতে না হয় তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। ও মনে রাশ মিটিয়ে আমাকে কথা শোনালো। এই প্রতিষ্ঠানটা আমার কাছে মন্দিরের মতো, আর এর কোনো ক্ষতি হোক তা আমি কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। তুমি রেজিগনেশন দিয়েছো, ঠিক আছে, আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। চল চল। শুভম, শুভম কি হচ্ছে? শুভম, জীবনে প্রথমবার তোর উপর জোর খাটাচ্ছি। চল শুভম, শুভম। সকালে বাড়ি ফেরার পর রাজু তাহলে সব কিছুর জন্য দায়ী ওই শুভম বলেছিলেন? না বাবা, একদম নয়। শুভম তো শুধু নিজের মনের জ্বালা মিটিয়েছে, আসল অন্যায় তো আমি করেছি, ওকে ভুল বুঝে। ভুল বুঝে, ভুল বুঝে, মানুষ মাত্রই মানুষকে ভুল বোঝে, তাই বলে সে তার অ্যাডভান্টেজ নেবে? এত নীচ হতে পারে সে? সভ্য জগতে এই ধরনের মানুষের থাকার কোনো অধিকার নেই, হাজবাস করা উচিত। আমি ওকে ছাড়বো না। বাবা প্লিজ জাস্ট রিল্যাক্স, শুভম আমাকে বারবার সরি বলেছে এর জন্য। সরি সরি হয়ে গেল, বাহ এক্সেলেন্ট, সরি। তোর এই অ্যাটিটিউড দেখলে যে কোনো মানুষ ভুল বুঝবে তোকে। রাজু তখন ছাড়। কি হয়েছে বাবা? শুভম বলেছে একটা ক্রিমিনাল, ওকে পুলিশে দেবো। বাবা রিল্যাক্স, তুমি এত উত্তেজিত, আমি যা করার করছি। ইনফ্যাক্ট লালবাজারের একজন অফিসারের সাথে আমার কথা হয়েছে, যে কোনো মুহূর্তে উনি চলে আসবে, তুমি চিন্তা করো না, শুভমকে শাস্তি দেবে। এত তো স্পর্ধা, আমার মেয়েকে কিডন্যাপ করে। প্লিজ শান্ত হও, আমি তো বলছি আমি দেখছি, প্লিজ। আচ্ছা তানি, তুই একটা কথা জবাব দে তো, 1 লাখ টাকার কি দরকার পড়লো তো? কি? হ্যাঁ বাবা, আমি তোমায় বলিনি, তানি 1 লাখ টাকা চেয়ে আমায় ফোন করেছিল। আমি টাকাটা দিতে ওকে যাবো বলেই ও রাস্তায় দাঁড়িয়েছিল, আর সেখান থেকেই ওকে শুভম কিডন্যাপ করে নিয়েছে। আচ্ছা তানি, শুভম তো টাকার জন্য তোকে কিডন্যাপ করে, তাহলে 1 লাখ টাকার দরকারটা তো কিসে পড়ে?